আসলে উন্নয়ন অনেকটা ওই বুড়োকর্তার মতো, নড়েও না চড়েও না, কর্তার ভূত আমাদের মাথার উপরে চেপে বসে রয়েছে এবং আমরা তাকে বহন করে চলেছি। এই উন্নয়নকে দেখাও যায় না, এই উন্নয়নকে ছোঁয়াও যায় না, এটা অপ্রতিরোধ্য একটা ভাসমান কনসেপ্ট যার কোনো বাস্তবে অস্তিত্ব নেই। তো সেই জন্যই উন্নয়ন দাঁড়িয়ে থাকে আমাদের কপালে। ক্ষমতা এবং দুর্নীতি, এই যে দুটো শব্দ আজকের মোশনে রয়েছে, এরা আসলে একে অপরের পরিপূরক আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে। তার কারণ ক্ষমতায় আসতে চায় মানুষ দুর্নীতি করবে বলে, আর দুর্নীতি করে পিঠ বাঁচানোর জন্যে বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষমতায় আসে, তারপর জেল থেকে ছাড়া পেয়ে যায়। এই হচ্ছে আমাদের রাজনৈতিক চিত্র। তাই এরা আসলে একে, ক্ষমতা এবং দুর্নীতি একে অপরের বিরোধী দুটো কথা নয়, আসলে একে অপরের পরিপূরক বা কমপ্লিমেন্টারি, একটা আরেকটাকে সাপোর্ট করার চেষ্টা করে। প্রথমত, ক্ষমতা রাজনীতিতে থাকারই কথা ছিল না। রাজনীতি জিনিসটা হওয়া উচিত ছিল যে জনপ্রতিনিধি, মানুষের উন্নয়ন, মানুষের কথা ভাবার জন্যে। কিন্তু এখানে রাজনীতির সাথে ক্ষমতা দুটো মিলে যাচ্ছে, তার কারণ রাজনীতি ছাড়া আমাদের দেশে আর সবথেকে বড় কোনো ইন্ডাস্ট্রি নেই, আমরা কোনো জব অপরচুনিটি তৈরি করতে পারিনি। সেই কারণেই বেশিরভাগ ক্ষেত্রে যুব সমাজকে এই রাজনীতির পথটা বেছে নিতে হয় তাদের একমাত্র পেশা হিসেবে। এই ভণ্ড রাজনৈতিক দলগুলোর সাথে তাদেরকে ক্রমাগত চলতে হয়। আর নেক্সট হচ্ছে লাইসেন্স। লাইসেন্স কে দেবে? লাইসেন্স দেবে কোর্ট, লাইসেন্স দেবে পুলিশ প্রশাসন। সেই প্রশাসন ব্যবস্থাটাই কোরাপ্টেড। ভোটের সময় টিভিতে দেখা যাচ্ছে যে প্রিসাইডিং অফিসাররা বাইরে বোম পড়ছে বলে লুকোচ্ছে যে সিঁড়ির তলায়, সেখানে পুলিশ নিজেও লুকোচ্ছে, তারা বলছে আমরা বাঁচতে এসেছি। যে পুলিশের দায়িত্ব আমাদেরকে রক্ষা করা, সে নিজেই আসলে সুরক্ষিত নয়। তো তাহলে সে কাকে বাঁচাবে? আসলে বাংলায় ক্ষমতা বলে যে জিনিসটাকে বলা হচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল যারা এসেছেন তারা আসলে প্রত্যেকেই অপরচুনিস্ট। তাদের অন্য কোনো জব ক্রিয়েশন কিংবা যুব সমাজের যে উন্নয়ন, যুব সমাজের কথা যে ভাবা, তারা সেটা করতে চান না। তার কারণ সেটাই যদি করতো তাহলে পার্টির ক্যাডারটা হবে কি? সবার হাতে যদি টাকা থাকতো, সবার হাতে যদি ব্যবসা থাকতো, তাহলে আপনাকে যদি ফোন করে বলতাম আজকে একটা মিছিল আছে আসবেন নাকি, আপনি বলতেন দুর্মশাই আমি এখন ব্যস্ত আছি, অফিসে আছি, ব্যবসার কাজে আছি, পারবো না। তাই আপনাকে ক্রমাগত রাজনীতি একা করে দেয়, ভালনারেবল করে দেয়, অসহায় করে দেয়, এবং তারপর খুব খারাপ ভাষায় সেই পুরনো প্রবাদে গাধাকে মূল্য দেখানোর মতো বারবার ওই মূল্য দেখিয়ে আপনাকে টেনে নিয়ে আসা হয় যে উন্নয়ন দাঁড়িয়ে আছে আসুন, আর আপনি মিছিলে চলে যাচ্ছেন, মিটিংয়ে চলে যাচ্ছেন, বিভিন্ন সভা সমিতিতে চলে যাচ্ছেন। আসলে লাইসেন্স বলে কিছু হয় না, রাজনীতিটাই আমাদের যারা জনপ্রতিনিধিরা দীর্ঘদিন ধরে একে অপরকে দোষারোপ করে চলেছি আমরা। একদলকে বললে বলে আগের দলের আমলে হয়েছিল, তাদেরকে আমি প্রশ্ন করতে চাই যে আগের দলের আমলে হয়েছিল বলেই আপনাকে এনেছি, তাহলে আপনি কি করছেন? তাহলে একদল যদি ক্রমাগত আরেক দলকে দোষারোপ করে যাবে, তাহলে এই দুর্নীতির লাইসেন্স আসলে এনর্মাস, এ কখনো শেষ হবে না। প্রত্যেক দল আসবে, তারা বলবে আগের দল করেছিল তাই আমরা আজকে এটা করছি। অতএব এটার জন্য একটা লিগেসি ক্রমাগত আমরা বহন করে নিয়ে যাচ্ছি। উন্নয়ন আসলে দাঁড়িয়ে আছে, সে নড়েও